আমি আপনাদের সবার মুখ থেকে আওয়াজ শুনতে চাই, সবাইকে দিয়ে চাকরি হয়, সবাইকে দিয়ে ব্যবসা হয়, সবাইকে দিয়ে বিদেশ হয়। এখন আল্লাহ আপনার তকদিরে লিখে রেখেছেন ব্যবসায় আপনার উন্নতি হবে, কিন্তু আপনি মনের মধ্যে বসায় রাখছেন আমি চাকরি করব। এখন দোয়া করেন আল্লাহ চাকরি দাও, চাকরি দাও, চাকরি দাও, চাকরি দাও। আল্লাহ কয় তোর লাইন রাখছে আমি ব্যবসায়, তুই চাকরির দিকে দৌড়াস কা। এখন বেজালটা কে লাগাইছে? আমরা বেজালটা কে লাগাইছে? যদি আমরা সেই দোয়াটা এমন ভাবে করতাম, মাওলা আমাদের ভবিষ্যৎ আমাদের জানা নাই, কোনটা ভালো কোনটা মন্দ আমরা কিচ্ছু বুঝি না, আজকে ভালো মনে হয় কালকে যাইয়া খারাপ প্রমাণিত হয়, কিচ্ছু জানি না। মাওলা আমার জীবনে কিছু চাওয়ার নাই, আমার সমস্ত জীবন, সমস্ত স্বপ্ন, সমস্ত আশা, সমস্ত চাওয়া তোমার রহমতের খুশির উপর ছেড়ে দিলাম, তুমি দয়া করে যা দাও সেটাতে আমি খুশি হয়ে যাব। তাহলে কি আর কোন নির্দিষ্ট চাওয়া থাকতো? কথা বলেন না কেন? মা বাবারে কালঙ্কিত কইরা বাইরে জায়গায় বিয়ে কইরা ছয় মাসও টিকতে পারে নাই, এমনও অনেক কাহিনী। আমি কইলাম কি তার এত যুদ্ধ করে বিয়েটা করছ, কোর্টের মধ্যে ফালাইয়া বিয়ে করছস, এখন কি ভুল করছি? আমাদের সিদ্ধান্তের মধ্যে সঠিকও হতে পারে, একটু সবাই মিলে বলেন না ভাই, আমাদের সিদ্ধান্তে সঠিকও হতে পারে ভুলও হতে পারে, কিন্তু আল্লাহর সিদ্ধান্তে কখনো ভুলের বয়স পর্যন্ত আসতে পারে না। সেজন্য আপনি নিজের জীবনের জন্য কিচ্ছু চাবেন না, আপনার যদি চাওয়ার দরকার হয় সবার জন্য চান, পরিবারের জন্য চান, বন্ধুর জন্য চান, সবার জন্য চান, নিজের বেলায় নির্দিষ্ট করবেন না। এখন আপনারাই বুঝতে পারবেন, মেন এই জায়গার রোড থেকে যদি এই আপনাদের চাঙ্গিনী বাজারে যদি একটা রিক্সা আসে, ভাড়া কত? 30 টাকা। ভাড়া কত? জোরে বলেন। এখন আপনি এখানে নামার পরে রিক্সাওয়ালা ভাইকে কত দিবেন? যতটুক কথা ততটুকুই। আর আরেকদিন এক সপ্তাহ পরে আপনি আবার আসছেন, একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলেন, মামা যাইবেন আপনি, কোথায় যাবেন? ওই চাঙ্গিনা বাজারে যাব। তো কত? তখন উনি বললেন, বাবা খুশি হয়ে দিবেন আর কি, খুশি হয়ে দিবেন আর কি। সত্যি করে বলেন ইমানদার ভাইয়েরা, এখানে নামার পরে কি 30 দিবেন নাকি কম দিবেন না বেশি দিবেন? পিছনে কয়েকজন কইতেছে, কয়ে সুযোগ পাইলে কমও দিও। কম দিবেন নাকি 30 দিবেন না বেশি দিবেন? এখন যখন 30-এর জায়গায় আপনি দিলেন 40, পিছন থেকে একজনে জিজ্ঞেস করে, খাইছে রে যে দানবীর 40 দেয়? এক সপ্তাহ আগে একজনের লগে 2 টাকা বাঁচানোর লাগা যে ঝগড়া লাগাইছিলি তুই, আজকে বেশি দিলি কেন? সে আমার খুশির উপর ছেড়ে দিছে, সে আমার খুশির উপর। এই কিপ্তার ঘরের কিপ্তা যদি খুশির উপর ছাইড়া দেওয়ার কারণে 30-40 দিতে পারে, ওই রহমানের খুশির উপর যখন কেউ জীবন ছাইড়া দেয় আল্লাহ জানে তাকে কতটুক দিতে পারে। আপনি চান কেন? চান না, একটু কৌশল করে চান, মায়া করে চান, মহাব্বত করে চান, আল্লাহ আমার নির্দিষ্ট কিছু দরকার নাই, তুমি খুশি হইয়া যা দাও। এখন খুশি হইয়া যা দাও বলছেন তো অনেকে মনে করবে যে কম দিব, আল্লাহ কম দেয় না। আল্লাহ তো তিনি যিনি মানে ওয়ালাকেও খাওয়ায়, যারা মানে না তাদের ঘরেও ডেলি ডেলি রিজিক পৌঁছায় দেয়।